আসসালামু আলাইকুম, নীলার্স খাবার দাবার থেকে আমি নীলা বলছি। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা অনেকে আমার কাছে ডিসেম্বর মাসের ডায়েট চার্ট চেয়েছেন, আজকে আমি ডিসেম্বর মাসের ডায়েট চার্টটাই নিয়ে চলে আসছি। আর যেহেতু সামনে নতুন বছর, আর মাত্র একটা মাস বাকি আছে, তাই অবশ্যই নতুন বছরের আগে সবাই নিজেকে ফিট করে নেবেন। আমার নভেম্বর মাসের ডায়েট চার্টটা দেখে অনেকেই কিন্তু আপনারা ওজন কমিয়েছেন এবং কি এখন আবার ডিসেম্বর মাসের ডায়েট চার্ট চেয়েছেন। আর যারা নতুন ডায়েট শুরু করেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। সকালবেলায় আমি একটা পানীয় রেডি করে নিছি, আর এটা হচ্ছে মেথির চা। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এক চামচ মেথি দিয়ে এটাকে জাল করে নিছি 4-5 মিনিটের মতো। আস্তে আগুন দিয়ে এটাকে আপনার 4-5 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এরপরে যে পানিটা থাকে সেটা ছেঁকে আপনি সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন। এই পানিটাতে কোনো সাইড এফেক্ট নাই, এবং কি যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাদের গ্যাস্ট্রিকও কিন্তু আলহামদুলিল্লাহ সেরে যাবে, তাছাড়া কোষ্ঠকাঠিন্যও কিন্তু দূর হবে। তো আমি পানীয়টা খেয়ে তারপরে চলে আসছি এখানে আমি ব্যায়াম করার জন্য। আর আমি সকালবেলায় ব্যায়াম করে নিই, আমার কাছে সকালবেলা ব্যায়াম করতে ভালো লাগে। আর যারা ব্যায়াম করতে চান না তারা কিন্তু হাঁটাহাঁটি করতে পারেন, সকালে হোক অথবা বিকালে। তাই অবশ্যই আপনারা হাঁটেন অথবা ব্যায়াম করেন, যাই করেন একটা কিন্তু আপনাকে করতে হবে। অনেকে বলেন আপনাদের ওজন কমে না, তাদের মূল কারণটাই হচ্ছে আপনারা ডায়েট করেন কিন্তু আপনারা কোনো ধরনের ব্যায়াম করেন না, হাঁটাহাঁটি করেন না, এজন্য আপনাদের ওজনটা একটু আস্তে কমে এবং কি ওজন কমতে সমস্যা হয়। আমি সকাল থেকে রাত পর্যন্ত সব খাবার এবং কি কি খেতে হবে, কি কি করতে হবে সব কিছুই বলে দিব। তাই অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো যদি মেনে চলেন তখন কিন্তু আপনার ওজন কমাতে কোনো বাধা হবে না। আপনি চাইলে দড়ি লাফ খেলতে পারেন, লাফালাফি করতে পারেন, ডান্স করতে পারেন, যেই কোনো একটা কিছু অবশ্যই করতে হবে। এখন চলে যাচ্ছি আমি সকালের নাস্তায়। যেহেতু সকালবেলায় আমি গরম পানি মেথির চা হিসাবে খেয়ে নিছি, তো এখন আমি সকালের নাস্তাটা করব। আর নাস্তার মধ্যে আমি এখানে নিয়ে নিছি একটা ডিম, একটা পেয়ারার অর্ধেকটা নিয়ে নিছি আমি, কিছু শসা নিয়ে নিছি, আর কিছু বাদাম আমি ঘি দিয়ে ভেজে নিছি। এরকম একটা হেলদি খাবার যদি আপনি সকালবেলায় খান তখন কিন্তু আপনার ওজন কমতে কোনো সমস্যা হবে না। তাছাড়া আপনি কিন্তু এই নাস্তা খাওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখানে চিয়া সিডটা খেয়ে নেবেন। আমি চিয়া সিড কিছুটা আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, আর এটার সাথে এখন আমি লেবু দিয়ে দিচ্ছি। লেবু দিয়ে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে তারপরে আপনি এটা মিক্স করে নাস্তা করার যখন নাস্তা করবেন তখন আপনি এটা খেয়ে নেবেন। আর যখন আপনি এই খাবারটা খাবেন তখন আপনার খাবারটা দ্রুত হজম হবে আর আপনার কোনো কোষ্ঠকাঠিন্য এবং কি ওজন কমতে দ্রুত সাহায্য করবে। অনেকে বলেন আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে সেক্ষেত্রে শুধু আপনি লেবুটা বাদ দিতে পারেন, আর নয়তোবা যদি গ্যাস্ট্রিকের সমস্যা না থাকে তাহলে আপনি লেবুটা দিয়ে যদি খান তাহলে অনেক বেশি ভালো হবে। তো সকালবেলা যদি এরকম হেলদি একটা নাস্তা করেন ইনশাআল্লাহ আপনার কিন্তু পেটটাও ভরা থাকবে এবং কি আপনার গ্যাসের কোনো প্রবলেম হবে না, কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই কিন্তু আপনি আপনার ওজন কমাতে পারেন। এ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি আগে থেকে সেই কাজটা করে থাকেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নাস্তা করা শেষ হয়ে গেছে, এখন আমি বুলেট কফি খাবো। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন যে বুলেট কফি যদি না খাই তাহলে কি ওজন কমবে কিনা। আসলে ওজনটা আপনার কমবে, তবে সেক্ষেত্রে আপনি যতটা পারফেক্টলি আপনি ডায়েট করতেছেন ততটা পারফেক্টলি হবে না, কারণ বুলেট কফিটা আমাদের ডায়েটের জন্য অনেক উপকারী। আর এই বুলেট কফি যদি আপনি খান তাহলে কিন্তু আপনার ফ্যাট অ্যাডাপ্টেশনটা হয়ে যাবে। তো এখানে আমি এক কাপ পানির মধ্যে এক চামচ আমি কফির গুঁড়া দিয়ে দিছি, আর এখানে এক টুকরা দিয়ে দিছি আমি বাটার। যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনি এমসিটি অয়েলটাও দিতে পারেন, এটাও কিন্তু আমাদের জন্য অনেক উপকারী। আর এটাকে একটুখানি ব্লেন্ডার করে নিলে আপনার বুলেট কফিটা রেডি হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যারা নতুন ডায়েট করতেছেন তারা কিন্তু অবশ্যই আপনারা বুলেট কফি খেতে চেষ্টা করবেন, তাই ডায়েটের জন্য কিন্তু বুলেট কফিটা অনেক উপকারী। এখন চলে যাচ্ছি আমি দুপুরের খাবারে। আর দুপুরের খাবারে আমি কি কি নিচ্ছি সেটাই আপনাদেরকে অল্প করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 পিস ইলিশ মাছ নিয়ে নিছি, একটা ডিম নিয়ে নিছি, কিছু শাকভাজি আমি নিয়ে নিছি, আর আমি এক বাটি আমি লাউ চিংড়ি রান্না করেছিলাম সেটা নিয়ে নিলাম। এছাড়া পর্যাপ্ত পরিমাণ আপনারা শসা বা গাজর এগুলো খেতে পারেন, কোনো সমস্যা নাই।
তো এই ছিল আমার দুপুরের খাবার। আমি এই খাবারটা খেয়ে কিন্তু অনেকক্ষণ থাকতে পারি, ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হয় না। আর সামুদ্রিক মাছগুলো খেতে চেষ্টা করবেন, আর যে কোনো খাবার আপনারা যখন রান্না করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে চেষ্টা করবেন, এতে করে কিন্তু আপনার ওজন লক হবে না। তো আপনাদের যদি এতটুকু পেট না ভরে আপনারা খাবার বাড়িয়ে নিতে পারেন। এ পর্যায়ে চলে যাচ্ছে আমি বিকেলে কি খাবো, এই প্রশ্নটা অনেক বেশি থাকে যে আমরা বিকেলে ডায়েটে কি খাবো। বিকেলে আপনারা সিজনালি কিছু ফল নিতে পারেন, যেহেতু এখন শীত আসতেছে এখন কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে পাওয়া যায়। তা আমি এখানে একটা পেঁপে নিয়ে নিছি, আর এখানে আমার যে 4-5 পিস খেতে হবে তা না, এখান থেকে আপনি 1-2 পিস খাবেন, বেশি খাওয়ার দরকার নাই। যেহেতু আমরা ডায়েট করতেছি একটু তো আমাদেরকে মেনটেন করে চলতে হবে, তা আমি অবশ্য আপনাদেরকে শুধু আইডিয়া দেওয়ার জন্য দেখিয়ে দিলাম। তবে এখান থেকে আমি জাস্ট 2 পিসই পেঁপে খাবো, এর বেশি না। এখন চলে যাচ্ছি আমি রাতের খাবারে, আর রাতের খাবারে যা থাকতেছে সেটা হচ্ছে একদম হালকা খাবার রাখতে হবে। কারণ আমরা যখন রাতে খাবার খাই তখন কিন্তু যদি বেশি ভারী খাবার খাই তখন কিন্তু আমাদের খাবারগুলো হজম হয় না, তাই অবশ্যই চেষ্টা করবেন হালকা খাবার খাওয়ার জন্য। আর এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি গাজর শশা নিয়ে নিয়েছি, তাছাড়া আমি নিয়ে নিয়েছি কিছু বাদাম, এগুলোকে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। আর সবসময় চেষ্টা করবেন সি অ্যাসিডের পানিটা একটু বেশি বেশি করে খাওয়ার জন্য, কারণ সি অ্যাসিড আমাদের পেট ভরা রাখে এবং কি আমাদের ওজন কমাতে অনেক সাহায্য করে। আর আমাদের কোষ্ঠকাঠিন্য কিন্তু হতে দেয় না, যখন আমরা ডায়েট করি তখন কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেমটা দেখা দেয় খুব বেশি, আর যদি আপনার কোষ্ঠকাঠিন্য হয় তখন কিন্তু আপনার ওজন কমবে না। তাই অবশ্যই খাবারের আগে আপনি এরকম 1 গ্লাস সি অ্যাসিড খেয়ে নিতে চেষ্টা করবেন। তা আমি সি অ্যাসিডটা খেয়ে তারপরে এই খাবারগুলো খেয়ে নিব, এটাই ছিল আজকে আমার রাতের খাবার। আর অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যা রাতে আপনি খাবারটা খেয়ে নিতে, কারণ বেশি রাত পর্যন্ত খাবার খাবেন না, এতে করে আপনার খাবার হজম হবে না। এই নিয়মে যদি আপনারা ডায়েট করেন ইনশাআল্লাহ আপনাদের কিন্তু 1 মাসে অনেকখানি ওজন কমে যাবে, যেটা আপনার টার্গেটে থাকবে সেটাই কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন। আপনাদের যদি ডায়েট নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি কমেন্টের উত্তর দিয়ে দিব। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।